বেঙ্গল পুলিশ দ্বারা তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে তিরিশটি জেলার যে কোনো থানার স্থায়ী বাসিন্দা যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারো পুরুষ এবং মহিলা কয়েক হাজারের বেশি কিন্তু শূন্যপথ রয়েছে প্রায় তিন চার হাজার কিন্তু শূন্যপথ এখানে তোমরা পাবে জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাললাইন পয়েন্ট ভিডিওটা বানানো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হলো তো সে কারণে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি তোমাদের বলে দিই পুজোর আগে তোমাদের প্রত্যেকবারই নিয়োগ করা হয় ডাব্লু বি টি ওয়েস্ট থ্রো হোম হোমগার্ড রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখন কিন্তু চালু হয়ে গেল তো কিভাবে আবেদন করবে অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন হচ্ছে প্রত্যেকটি থানার প্রার্থীরা আবেদন করতে পারবে কারণ প্রত্যেক জায়গায় কিন্তু যে দুর্গাপূজা সেটা উৎসব কিন্তু হয়ে থাকে সে কারণে মেন বেসিসে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করাবে কয়েকদিনের জন্য তবে তোমরা এই কাজটি করে রাখলে পরবর্তীতে কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দ্বারা যে সমস্ত ভলেন্টিয়ার নিয়োগ হয় সেগুলোতে কিন্তু ফার্স্ট প্রিফারেন্স পেয়ে থাকো এটা তোমরা ভালো করে নিজেরাও বুঝতে পারছো তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর তোমরা আবেদন করো ঠিক আছে অনেক পরবর্তীতে অনেক কিছু তোমরা কিন্তু সুযোগ সুবিধা পাবে আমি তোমাদের বলছি অনেক পরবর্তীতে অনেক কিছু সুযোগ সুবিধা তোমরা পেয়ে থাকবে এর আন্ডারে ঠিক আছে তো অবশ্যই আবেদন করো সবাই তো চলো বিস্তারিত তোমাদের আমরা জানাচ্ছি এই যে তোমাদের নিয়োগ অস্থায়ী হোমগার্ড বা ডাব্লিউ প্রতি বছরে নিয়োগ করা হয় পুজোর আগে ঠিক আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জনবহুল এলাকা যেমন কলকাতা হাওড়া বর্ধমান সাঁতরাগাছি জংশন এবং তোমার এলাকায়ও ঠিক আছে এগুলো তো বাদ আছে ইত্যাদি আরও এলাকা সাত থেকে দশ দিনেরও এই রিক্রুটমেন্টটা হয় সাত থেকে দশ দিন তিরিশ দিন থেকে ছ মাসেরও হয় চু চুক্তিভিত্তিক হোমগার্ড কিন্তু তোমাদের নিয়োগ করা হয় এই নিয়োগ প্রক্রিয়া পায় প্রতি বছর দুভাবে হয় ওসি এবং কমিশনারের মাধ্যমে কমিশনারেটের আন্ডারে বা ওসির মাধ্যমে তো বিভিন্ন থানায় বা বিভিন্ন এলাকায় ঠিক আছে থানার আন্ডারে কিন্তু তোমাদের কিন্তু যে সিবি সেই সিবি কিন্তু অলরেডি জমা নেওয়া শুরু হয়ে গেছে তোমাদের যে লোকাল থানা রয়েছে সেই থানায় গিয়ে জিজ্ঞেস করো যে ডাব্লু রিক্রুটমেন্ট সেই প্রসেসটা চালাচ্ছে কিনা তারা ঠিক আছে তাহলে সেখানে কিন্তু সিবি জমা নেবে তারা যদি না রিক্রুটমেন্ট করে তাহলে তোমাকে বলে দেবে যে কমিশনের আন্ডারেটে তোমাদের কিন্তু সিবি জমা নেওয়া হচ্ছে সেখানে গিয়ে তুমি সিবিটা তোমার সিবিটা কিন্তু জমা দিয়ে আসতে পারো অনেক প্রার্থীরাই এখান থেকে আগেরবার আমি ভিডিও করেছিলাম অনেকেই কিন্তু কাজ পেয়েছিল ঠিক আছে তো এবারও অনেকে পাবে সে কারণে আমি তোমাদের ভিডিওটা তৈরি করে দিলাম এখানে তোমাদের পোস্ট থাকে ডাব্লিউ বিভিন্ন থানার প্রয়োজন অনুযায়ী তোমাদের কিন্তু প্রায় এক একটা থানায় প্রায় কিন্তু আমি তো দেখেছি অনেকই কারণ একটা থানার আন্ডারে কিন্তু অনেকটি পুজো হয় তোমরা জানো পুজো করতে গেলে সেক্ষেত্রে থানার পারমিশন লাগে তো সেক্ষেত্রে পুজোতে কিন্তু ভিড় হবেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তো সেক্ষেত্রে ভিড় হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এক একটা পুজো মণ্ডপে প্রায় পনেরো থেকে কিন্তু কুড়ি জন নর্মালি কিন্তু থাকে তো সেক্ষেত্রে হিসাব করে যদি দেখা যায় পশ্চিমবাংলায় কিন্তু অনেক পূজা হয় তো সেক্ষেত্রে প্রায় তিন থেকে চার হাজার ভ্যাকেন্সি তো অনায়াসে এখানে হবে এটার এটাতে কাজ করলে তোমরা পরবর্তীতে অনেক কিছু সুযোগ সুবিধা পাবে সে কারণে ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী পাশ পাবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে তুমি কাজটি করতে পারবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বেতন কিন্তু প্রতিদিন হিসাবে নোওয়ার্ক নো পে যেহেতু তোমাদের একটা সরকারি চাকরি নয় পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিদিন এখান থেকে অনেকে কিন্তু অনেক দিনও চাকরি পায় ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তোমাদের বলছি তোমরা অবশ্যই আবেদনটা করে রাখো কার অধীনে নিয়োগ করা হয় এই নিয়োগ প্রক্রিয়া ওসি এবং কমিশনারের মাধ্যমে নিয়োগ হয় ওসির মাধ্যমে নিয়োগ করা হয় টিএইচজি কেবলমাত্র সাত থেকে পনেরো দিনের জন্য যেটা থানার মাধ্যমে পুজোর দিনগুলো ঠিক আছে এছাড়া কমিশনারের মাধ্যমে যেটা ডাব্লিবি টিএইচজি নিয়োগ করা হয় ছয় থেকে এক বছরের চুক্তিতে কিন্তু সেটা কিন্তু নিয়োগ করা হয়ে থাকে তো তোমরা কাইন্ডলি একটু নিজেরা খোঁজ নিয়ে কিন্তু দেখো কিভাবে আবেদন করবেন প্রথমত এই নিয়োগ থানার প্রয়োজন অনুযায়ী পুজোর আগে হয়ে থাকে এই আবেদনের জন্য আপনাকে আপনার জেলার থানার বা জিআরপিএস অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে এছাড়া এই পোস্টের জন্য দরখাস্ত করে রাখতে পারেন ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় তোমাদের আমি বলছি বিভিন্ন থানায় সিবি জমা নিচ্ছে কিন্তু ওসির আন্ডার বা জিআরপিএসের আন্ডারে বা কমিশনারের আন্ডারে তো তোমরাও একবার তোমাদের লোকাল থানাতে জিজ্ঞেস করে দেখতে পারো তোমাদের থানায় বর্তমানে নিচ্ছে কিনা ঠিক আছে এই নিয়োগ প্রক্রিয়াটা তোমরা করে রাখো আমি বলছি তোমরা কিন্তু পরবর্তীতে অনেক কিছু ছাড় পেতে পারো পরবর্তীতে সেভিক ভলেন্টিয়ার এরকম আরও কিছু যদি রিক্রুটমেন্ট হয় সেক্ষেত্রে তোমার ফার্স্ট প্রিফারেন্স কিন্তু তুমি পাবে আমি তোমাকে বারবার বলছি যারা করছো না ভুল করছো করে রাখতে পারো ঠিক আছে এখন যা দিনকাল পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ বেকারের জ্বালাটা পরবর্তীতে কিছু হলে তোমরা ফার্স্ট প্রিফারেন্স পালে তোমাদের কিন্তু চাকরিটা সবার প্রথম হবে কারণ এখন কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কোনো রকম চাকরিতে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব কম হয় তোমরা নিজেরাই দেখছো এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তার কিন্তু যে মানে ভ্যালু সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় এই কারণে তোমাদের ভিডিওটা করলাম বারবার আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের দাদা হিসেবে তো এবার তোমাদের কর্তব্য তোমরা করবে না করবে না সেটা তোমাদের ব্যাপার ঠিক আছে তো এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয়